দেখো বইতে কয়েকটি প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণ দেওয়া আছে, বইতে কয়েকটি প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণ দেওয়া আছে ছক করে। তার মধ্যে প্রথম একটা টিপিক্যাল প্রথম ক্রম বিক্রিয়া যেটা হচ্ছে কি হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন, হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন। হ্যাঁ নেই নেই, হাইড্রোজেন পারঅক্সাইড বিয়োজিত হয়ে জল আর অক্সিজেনে পরিণত হয়, বুঝতে পেরেছো? এই হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন হার বা একটি বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয় করার জন্য একটা টাইট্রেশন বিক্রিয়া ঘটানো হয়, টাইট্রেশন H2O2 ভার্সেস KNO4 টাইট্রেশন। ভালো করে বুঝবে, বুলেটে KNO4 নেওয়া হবে, বুলেটে KNO4 নেওয়া হবে, আর এইখানে একটা পাত্রে। আচ্ছা, হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন একটা প্রথম ক্রম বিক্রিয়া, হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন একটা প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে তার সূত্রটা কি K=1/T ln A/A-X। এই পাত্রে সদ্য প্রস্তুত H2O2 এনে রাখা হলো, সদ্য প্রস্তুত তৈরি করলাম এনে রাখলাম। আমার এখানে KNO4 রয়েছে, 50 ml KNO4 রয়েছে এই অবধি। আনার সঙ্গে সঙ্গে আমি পিপেট নিয়ে রেডি আছি, আনলো বসালো সঙ্গে সঙ্গে আমি এখান থেকে 25 ml তুলে নিয়ে এই জায়গায় H2O2 কনিকাল ফ্লাস্কে রাখলাম। ওপরে গাঢ় বেগুনি বর্ণ, তাহলে এটা তো সদ্য প্রস্তুত, তাহলে এইখানে যে H2O2 গাঢ়ত্বটা রয়েছে ওটাকে আমি প্রারম্ভিক গাঢ়ত্ব ধরতে পারি, প্রারম্ভিক গাঢ়ত্ব এ ধরতে পারি, কারণ সদ্য তৈরি করে আনলাম, এখনো তো ভেঙে যায়নি। এবার উপর থেকে আমি KNO4 ঢালতে লাগবো, KNO4 H2O2 সাথে বিক্রিয়া করবে, KNO4 H2O2 সাথে বিক্রিয়া করে বর্ণহীন MnSO4 লবণে পরিণত হবে, বর্ণহীন MnSO4 লবণ। তাহলে KNO4 Class 12 টাইট্রেশন আছে, দেখবে একেবারে বেগুনি কালার, ডিপ বেগুনি। তাহলে উপর থেকে ফেলছি, H2O2 আছে আর আম্লিক H2O2, এর মধ্যে H2SO4 ঢালা আছে, কিছু H2SO4 ঢালা আছে, আম্লিক মাধ্যমে বিক্রিয়া ঘটবে, KNO4 বর্ণহীন হতে থাকবে এখানে এসে। একটা সময় পর দেখব একটা ড্রপ KNO4 ফেললাম কিন্তু KNO4 এর বর্ণহীন হলো না, তার মানে বিক্রিয়া কমপ্লিট, সমস্ত H2O2 KNO4 এর সাথে বিক্রিয়া শেষ করে ফেলেছে। তাহলে আমার খরচ হলো দেখলাম এতখানি KNO4, যেটা কিনা V0। হ্যাঁ, তাহলে আমি কি বলতে পারি যে এই যে গাঢ়ত্ব, এই গাঢ়ত্বটার তুল্যাঙ্ক মানে তুল্য পরিমাণ KNO4 কত, এই যে KNO4টা বিক্রিয়া করেছে V0, তাহলে A=V0 করতে পারি। আবার 5 মিনিট বাদে একই পরীক্ষা করো, টাইট্রেশন 3 বার করতে হয়, একবার তো করতে হয় না, টাইট্রেশন 3 বার করতে হয়। আবার এখানে 25 ml নেওয়া হলো, এখানে হ্যাঁ 25 ml নেওয়া হলো, এবার কি 5 মিনিট বাদে। এবার তুই বলতো 5 মিনিট সময় চলে গেল, তাতে আগে যে পরিমাণ H2O2 ছিল এখনো কি সেই গাঢ়ত্বের H2O2 আছে? কেন, সে আপনা থেকে ভেঙে গেছে, তার প্রারম্ভিক অবস্থায় যে শক্তি ছিল কমে গেছে, এখন তা কমে গেছে। তাহলে এই সময়ে যে গাঢ়ত্বটা পাচ্ছি সেটাকে আমি কি A-X লিখতে পারি? A-X লিখতে পারি, খরচ হয়ে গেছে X। তাহলে
আগে তো আমার এতখানি ক্রিমিনোফর লেগেছে, এবার তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি লাগবে না তার চেয়ে কম লাগবে? কম লাগবে, কম লাগবে। কারণ এই স্টোটু এখানে আর আগের মতো নেই, এখানে আগেটা ছিল, এখন এখানে আগেটা ছিল, এখন এখানে এই স্টোটু বিয়োজিত হয়ে তার পরিমাণটা কমে গেছে, কমে গেছে। টাইম স্পেন্ড করেছে H2O2 নিজে থেকে কিছুটা হ্রাস পেয়েছে। তাহলে KMnO4 তো কার সাথে বিক্রিয়া করবে? H2O2। তাহলে H2O2 পরিমাণ যদি কমে যায়, আমার এখানে টাইট্রেশনের যে পরিমাণ ছিল সেটাও কমে যাবে। তাহলে সেটা আমি কি লিখবো? ভি টি লিখবো, টি টাইম পরে, বা V5 লিখবো, 5 টাইম পরে। ওকে, তাহলে আমার সূত্রটা কি ছিল? K=1/T ln A/A-x, সেটা আমি লিখতে পারি 1/T ln। যদি আমাকে অঙ্কের মধ্যে KMnO4 এর তথ্য দেয়া থাকে, যদি আমাকে অঙ্কের মধ্যে H2O2 এর পরিবর্তে বিক্রিয়াক্ত H2O2, কিন্তু তথ্য কার দেয়া থাকবে? KMnO4 এর, তখন আমি V0/Vt এই সূত্র দিয়ে অঙ্কটা করব। ভালো করে শুনে রাখো, H2O2 এর বিয়োজনের অঙ্কে যদি তথ্য KMnO4 এর দেওয়া থাকে, তাহলে আমি এই সূত্র দিয়ে অঙ্ক করব। আর যদি H2O2 এর তথ্য দেওয়া থাকে, তাহলে আমি উপরের সূত্র দিয়ে অঙ্ক করব। ক্লিয়ার হয়েছে? স্যার, H2O2 দেখো না, H2O2 থাকবে।